অর্জুন জিজ্ঞাসা করেছেন, গর্ভপাত হওয়ার সময় খাতনা করা ছিল, এখন তার খাতনা করা যাবে কি? আমি প্রশ্ন উত্তরের আগে আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই আমার ভাইদেরকে। প্রথমত বিষয় যেটা হচ্ছে, আমি কোনো মুক্তি নই, আমি কোনো ইসলামিক পণ্ডিত না, আমি হচ্ছি একজন সাধারণ ছাত্র মাত্র, যেটা পড়াশোনা করে মাত্র কিছুটা আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার ক্ষমতা দিয়েছেন। সেজন্য আমি আপনাদের সামনে বা আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে আপনারা প্রশ্ন করুন, আমার ইলমের মধ্যে থাকলে, আমার জানা থাকলে, এমন কোন বিষয় আপনারা প্রশ্ন করেছেন যদি আমার জানা থাকে তাহলে আমি সেটা বলবো। এমন বিষয় আপনারা প্রশ্ন করলেন যে হতে পারে আমার জানা নেই, তাহলে আলহামদুলিল্লাহ সেটাও ভালো যে আমি এটাকে জানার চেষ্টা করবো। পরে ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও যদি অনেক প্রশ্নের উত্তরে বলে আমি জানি না, তাহলে আমাদের মতো নগণ্য যারা কিছুই বুঝে না তারা যে প্রশ্নের উত্তর দিতে পারবে এটা আমি মনে করছি না। সেজন্য আমি আপনাদের সামনে আগে বলে দিলাম, যদি এমন কোনো বিষয়ে প্রশ্ন আছে যেটা হয়তো আমার জানা নেই, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এটা ভাবনা চিন্তা করা যাবে, এই মুহূর্তে আমি এর উত্তর দিতে পারছি না। প্রশ্ন যেটা হচ্ছে, প্রশ্ন করেছেন যে যখন সন্তান প্রসব হয়, মানে সন্তান যখন হয় তখনই তার খাতনা করা ছিল, এমত অবস্থায় তার কি আর নতুন ভাবে খাতনা দিতে হবে? প্রথমত একটা বিষয় জেনে রাখবেন, খাতনা করা এটা ফরজ নয়, খাতনা করা এটা ফরজ নয়। তবে যদি কেউ ইসলাম গ্রহণ করে বয়স্ক অবস্থায়, সে খাতনা করলে করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে কুড়াল দিয়ে খাতনা করেছেন, ঈসা আলাইহিস সালামও খাতনা করেছেন, এগুলো প্রমাণ আছে, বাইবেলেও এটার উল্লেখ রয়েছে। ঈসা আলাইহিস সালামের খাতনা করার প্রমাণ বাইবেলের নতুন নিয়মে উল্লেখ রয়েছে, এবং ইসহাকেরও খাতনা করার প্রমাণ রয়েছে বাইবেলের পুরাতন নিয়মে। এখন বিষয় যেটা হচ্ছে যে যদি হওয়ার সমাজে খাতনা হয়েই থাকে তাহলে নতুন ভাবে খাতনা দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তার কারণ যে খাতনা দেওয়া একেবারে ফরজ নয়, দ্বিতীয়ত খাতনা তার হয়ে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাতনা তার দেওয়াই রয়েছে, সেই জন্য নতুন ভাবে তার খাতনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সমাজে কুসংস্কার রয়েছে যে অনেক ছেলের খাতনা হয়তো দেখা গেল যে অটোমেটিক হয়ে গেল, অনেক ছেলে আছে এরকম, হয়তো 2-3 বছর বয়স হলো বা হয়তো কারো 5 বছর বয়স হলো খাতনা করে নি, অটোমেটিক খাতনা। তারপরে কি করে, অটোমেটিক খাতনা হয়েছে, তারপর পান নিয়ে আসে, পানকে কাঠে দিয়ে তার খাতনা নামে ই করে, এগুলো হচ্ছে সব বিদাতি রসম রেওয়াজ, এগুলো সব বিদাতি নিয়ম। সুতরাং যদি কার খাতনা হয়ে থাকে বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাতনা হয়ে আছে, সুতরাং তার খাতনা করার প্রয়োজন নেই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।